নমস্কার, আমি শিবম মাহাতো, আপনারা দেখছেন মাহাতো গ্রামার ক্লাসেস। আমি আমার বই থেকে 113টার প্রশ্নের উত্তরগুলো করে দিচ্ছি। এক নম্বর রয়েছে যুক্তবর্ণের ব্যবহার রয়েছে গল্প থেকে এমন পাঁচটি শব্দ খুঁজে নিয়ে লিখি। দেখো উত্তরটা লিখে নিয়েছি, তোমরা দেখে নাও। জব্দ, বড্ড, যন্ত্রণা, লক্ষ্মী, তীক্ষ্ণ। দু নম্বরে আছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 2-1, চড়াই পাখি কোথায় বাসা বেঁধেছিল? চড়াই পাখি একটা বড় জাম গাছের ডালে বাসা বেঁধেছিল। 2-2, চড়াই ছানারা ভয় পেয়েছিল কেন? জাম গাছটা খুব জোরে জোরে দুলছিল বলে ছানারা ভয় পেয়েছিল। 2-3, মা চড়াই কিভাবে দুষ্ট হাতিকে জব্দ করলো? মা চড়াই হাতির কুলোর মতো কানে ঢুকে ডানা ছাপটে উড়ছিল আর ঠোকরাছিল, এভাবেই মা চড়াই দুষ্ট হাতিকে জব্দ করেছিল। 2-4, মা চড়াই শেষে হাতিকে কি বলল? মা চড়াই শেষে হাতিকে বলল, গায়ে জোর আছে বলে গর্ব করা ভালো নয়, মনে রেখো ছোট প্রাণীদেরও কিছু ক্ষমতা থাকতে পারে। এবার তিনেরগুলো করব। গল্পে কে কি করেছে তা নিচের ছকটিতে লিখি। আমি মা চড়ে কী করেছে আর হাতি কী করেছে আমি দুটো লিখে দিয়েছি। দেখি মা চড়ে কী করেছে। মা চড়াই হাতির কুলোর মতো কানে ঢুকি হাতিকে জব্দ করেছিল আর হাতি গাছ চুলকে চুল করতে গিয়ে জাম গাছটাকে জোরে জোরে নাড়িয়ে দিয়ে চড়াই পাখিকে ভয় পাইয়ে দিয়েছিল। এবার চারেরগুলো করাবো। বাঁ দিকের সঙ্গে ডান দিকের বিপরীতা থর শব্দগুলো মিলিয়ে লিখি। পছন্দ, অপছন্দ, ভয়, সাহস, দুর্বল, সবল, তীক্ষ্ণ, ভোঁতা। উচিতটা কী হবে তোমরা বলো তো দেখি। আমি বলে দিচ্ছি উচিত, অনুচিত, কেন কি একটাই বাকি রয়েছে। পাঁচজন আমরা প্রশ্নটা দেখিয়ে দিচ্ছি, তারপর উত্তরটা করব। কিচমিচ, চেঁচে, ফুড়ুক, এই শব্দগুলো কোন কোন প্রাণীর সঙ্গে জড়িত, তাদের কোন কোন কার্যকলাপ বোঝাতে আমরা এই শব্দগুলি ব্যবহার করি। এই তিনটি শব্দ দিয়ে তিনটি পৃথক বাক্য নিজে বানিয়ে লিখি। এবার উত্তরগুলো দেখো। কিচমিচ, এই শব্দটি চড়াই পাখির ছানার সঙ্গে জড়িত। চেঁচে, এই শব্দটি চড়াই পাখির ছানার সঙ্গে জড়িত। ফুড়ুক, এই শব্দটি মা চড়াইয়ের সাথে জড়িত। কার্যকলাপ, চড়াইয়ের ছানাগুলোর খিদে পাওয়ার তারা কিচমিচ শব্দ করছিল। চড়াইয়ের বাচ্চাগুলো ভয় পেয়ে চেঁচে কার্যকলাপ থেকে বলে দিই, চড়াই এর ছানাগুলোর খিদে পাওয়ার তারা কিচমিচ শব্দ করছিল। চড়াইয়ের বাচ্চাগুলো ভয় পেয়ে চেঁচে করতে লাগলো। মা চড়াই ফুড়ুক করে উড়ে গিয়ে হাতির কুলোর মতো একটা কানে ঢুকে পড়লো। এবার বাক্য রচনাগুলো বলে দিচ্ছি। কিচমিচ, সন্ধ্যেবেলা গাছে অনেক পাখির কিচমিচ শব্দ শোনা যায়। চেঁচে, অনেক সময় খিদে পেয়ে পাখির বাচ্চারা চেঁচে শব্দ করে। ফুড়ুক, একটি ছোট পাখি ফুড়ুক করে আমার সামনে দিয়ে উড়ে গেল। আজকের জন্য এতটাই, পরের দিন অন্য ভিডিও নিয়ে আসবো।